সুপ্রভাত বন্ধুরা, পারিবারিকের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আমি এই উঠলাম 8:20 নাগাদ। প্রিয়া সকাল থেকেই জাগা, আমি রাত্রিবেলাটা জেগেছিলাম ওই 4:20 নাগাদ। তারপরে প্রিয়া হ্যান্ড ওভার নেয়, তারপরে প্রিয়া জেগেই ছিল সারা রাত। তো 6টার সময় ছেলে ঘুমোয়, এখন বাজে প্রায় 9:45। তো ছেলে উঠে একবার দুধ খেয়ে আবার এখন ঘুমোতে যাবে। তো এই হচ্ছে এখনকার স্ট্যাটাস। চলো দিনটা শুরু করা যাক। আমরা এখন জাস্ট চা খাচ্ছি 9:50 নাগাদ। তো এখন পুরো সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে, সেই সারা রাত জেগে লেট স্টার্ট হচ্ছে দিনটা, তারপরে সব কিছু হচ্ছে এক এক করে। আজকে রবিবার, বাজারেও যেতে হবে। চলো দিনটা শুরু করা যাক। চা, বাবা এসেছে ছেলের সাথে দেখা করতে। ছেলে এখন কথা বলছে, ছেলে সারা জেগেছিল, এবার বাবা এসছে এখন ওর সাথে কথা বলতে। ও সেই যেন ঘুমের চোখ একদম চোখ বন্ধ হয়ে আছে, বাবা পা নিয়ে নাড়াচ্ছে কিন্তু ওর কোনো হুশ নেই। ও সেই নিস্তেজ হয়ে তাকিয়ে আছে, কখন ঘুমোবে কিরে। আমি তাকাবো না, এরকম একটা ব্যাপার, আমি তাকাবো না। তো তোমরা তো দেখতে পেলে বাবা এসেছিলো ছেলের সাথে কথা বলতে। তো তখন ও ঘুম ঘুম পাচ্ছে, গায়ে ঘুমোতে পারছিল না বলে একটু কান্নাকাটি করছিলো। এখন প্রিয়া দোল দিচ্ছে আর আমি যাবো বাজারে। তো প্রিয়া ছেলেকে এখন দোল দিচ্ছে। তো বাবা বললো ওকে খাটে শোয়াতে, মাসিও বললো, তাই আমরা খাটে শুয়েছিলাম। কিন্তু খাটেও শুতে চাইছে না, ও সাধারণত দোলনাটাই প্রেফার করে, তাই ওকে দোলনাতে আবার ট্রান্সফার করা হলো। বললাম হাতে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে, এই দেখলাম গাড়িটা রয়েছে এখানে, বাবা গাড়ি নিয়ে এসেছিলো। তো গাড়িটা এখান থেকে, আর আমাকে গ্যারেজে যেতে হবে না, এখান থেকেই চড়ে নেবো গাড়িটা। প্রচুর ভিড় আজকে রোববার, চলো কি মাছ পাওয়া যায় দেখি। ₹10, 1 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ, 100 আদা। বাবদা লোটে নিলাম, প্রিয়াটাই বলেছিল এরপরে মুরগির মাংস নেবো, এখন আলু আর পেঁয়াজ নিচ্ছি, দিয়ে তারপর ফল ফল সব নেবো, সবজি টবজি কিনবো। নমাস আর মাংস নেওয়া শেষ, এবার নেবো সবজি। 500 ঝিঙে দাও, একটা ভালো কচি দেখে দিয়ে দেবে, লাউ লাউ। তো এই হচ্ছে রুটি আর তরকারি আজকের ব্রেকফাস্ট। ঘুমোচ্ছে ছেলে কোলে বসে। এখানে ক্লান্ত মিজাজ, বাড়িতে ঢুকলাম, খাবো, এরপরে আবার খানি থেকে তেল আনতে যাবো পরিযায়ী স্টেশনের ওখানে। বেলকিনের উল্টো দিকে আছে নাকি বললো সবাই, তো ওখানে যাবো, একটু স্পেশাল রিকোয়ারমেন্ট, চলো খেয়ে নিই তারপর বেরোচ্ছি। চলে এলাম শিবানী অয়েল মিল, আমার তো লাইসেন্স নেই তাই মেন রোডে উঠতে পারি না, এটা একটু মেন রোডের দিকে আছে গড়িয়া স্টেশনের দিকে, বারাস ফর্তাবাদ দেখতে পাচ্ছ। তেল নিয়ে নিই, 535। হ্যাঁ, তো সব মিল বন্ধই হয়ে গেছে প্রায়।
বাজারে 75 এল বিক্রি হচ্ছে বিজি একদম বাজে তোমার ওই 900 টাকা একদম বাজে 100 টাকা কিলো আমাদের 160 টাকা ওই ইঞ্জিন একটা আছে কোম্পানি কোম্পানি আছে আর ফরচুন ইমামি একদম জাদা 75 একদম নাও কমপ্লিট মোটামুটি আজকে সকালে সব কাজই শেষ এখন বাড়ি ঢুকবো ফল ঢল খাবো দিয়ে স্নান করে লাঞ্চ তো এখন ফলোয়ার করতে বসবো জাস্ট ঢুকলাম বাড়িতে হাত মুখ ধুলাম ছেলে ঘুমোচ্ছে আজকে ওই নারকেলের নারকেল বাটা সর্ষে দিয়ে আর আলু সুন্দর একটা ভাজা আর কালকের বিউটির ডাল ছিল আর চিকেন আর কিছু ছেলে আমাদের ঘুমোচ্ছে তো এখন বাজে 9:15 আর এখন আমি ডিনার করে নিচ্ছি আমি শুতে গেলাম প্রায় তোমার তখন 5:15 হবে কিন্তু কিছুতেই ঘুম আসছিল না তাই শুতে শুতে মোটামুটি ওই 6:15 বেজে যায় মানে 1 ঘন্টা প্রায় চোখ বন্ধ করেই শুয়েছিলাম দুপুরে খেয়ে দেওয়া ওঠার পরে প্রিয়াকে শুতে পাঠিয়ে দিয়েছিলাম কারণ রাত্রিবেলা জাগতে হচ্ছে ওর অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে ব্রেস্ট ফিড যেহেতু করে সেই জন্য ছেলেরও একটু প্রবলেম হচ্ছে আর তাই ওকে পাঠালাম তারপরে আমি জেগেইছিলাম মা ও দুধ খাচ্ছিল কান্নাকাটি করছিল মাঝে মাঝে তাই আমি আর মাসি মিলে ওকে মানে আমি এগুলো দিচ্ছিলাম মাসি খাওয়াচ্ছিল কখন আমি কোলে নিচ্ছিলাম এই করে ওকে ঘুম পাড়িয়ে তারপরে এসে শুনলাম তারপর প্রিয়া গিয়ে ওঠার পরে ওই 6:30 নাগাদ উঠে প্রিয়া তারপরে হ্যান্ড ওভার নেয় যাই হোক তারপরে সন্ধ্যাবেলা প্রিয়ার টিফিন টিফিন করে আমি আর করার টাইম পাইনি আমি ঘুমোচ্ছিলাম তো এখন কী করছে দেখি ছেলে আর প্রিয়া প্রিয়া এদিকে ভিডিও কল করে দেখাচ্ছে ছেলেকে আর ছেলে এদিকে খেলছে খাওয়া দাওয়ার পরে এক্ষুনি কাদাটা গা থেকে সরিয়ে দেবে এদিকে এডিটিংও হচ্ছিল এডিট হয় না জানো শুধু ও ও ও এ বাচ্চু কি খেলা হচ্ছে বাচ্চু কি খেলা হচ্ছে মাও হাই তুলছে বাচ্চু হাই তুলছে মিমো হাই তুলছে ওদিকে ওয়াও তিনজনে ওকে অ্যাকচুয়ালি হাই তুলতে দেখে আমরা তিনজনে হাই তুলছি বাবার সাথে খেলা করছে বাবার সাথে খেলা করছে দাদি উলি বাবাটা উলি বাবাটা ও দেখে 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 একটু চুমুকে দিয়ে হাতে চুমুকে দি চুমুকে দি চুমুকে দি গুলু গুলু গুলুটা পুটু পুটু পুটুটা শুনতে বনাটা শুনতে বনাটা তো এখন ডিনার করতে বসে গেলাম প্রিয়াও আমার সাথে ডিনার করে নিচ্ছে চলো খেয়ে নিই রাতে আজকে ডিনারে রয়েছে রুটি মাংস প্রিয়াও বসে যাচ্ছে আমার সাথে চলো তো এখন 10:10 যদিও আমরা টায়ার্ড নয় তবুও ব্লগটা আমি এন্ড করতে বাধ্য হচ্ছি তার কারণ এখন মানে ছেলেকে সাথে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব আর আমরাও যদি শুতে পারি সেটারও একটা অ্যাটেম্প্ট নেব জানি অসফল হব দীর্ঘদিন ধরে এই অ্যাটেম্পটা নিয়ে যাচ্ছি বারে বারে অসফল হচ্ছি কিন্তু চেষ্টা আমরা ছাড়িনি তো যাই হোক আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে খুব একটা ট্যান্ট্রাম হয়নি আর কি কোনোভাবে কোনো দিক থেকে বৃষ্টিও কম পড়েছে তো ওভারঅল খুব ভালো কেটেছে দিনটা তো তোমরা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক ফলো আর কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই ভালো থেকো আর ভালো রেখো বাই